নমস্কার বন্ধুগণ, ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের ভূগোলের আজকের বিষয় ভারতের মাটি। ভারতীয় ভূগোল সম্পর্কে আমি আগে যা ভিডিও বানিয়েছি তা একটি প্লেলিস্টে ভারতের ভূগোল নামে পেয়ে যাবেন। যদি আপনারা সেই ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে অথবা ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে গিয়ে আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর অবশ্যই দেব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি এখানে কি বানিয়েছি সেটা বলে নেওয়া যাক। এখানে আমি একটি ম্যাপে দেখিয়েছি ভারতের কোন কোন মাটি কোন জায়গায় রয়েছে, এবং এখানে আমি সেই মাটিগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য লিখেছি এবং এইগুলো আমি বিস্তারিতভাবে এবার আলোচনা করব। ম্যাপটা থেকে প্রথমে দেখে নেওয়া যাক কী কী মাটি রয়েছে। আমরা এই যে নীল ডট ডট দেওয়া হয়েছে সেটা পার্বত্য মাটি বা মাউন্টেন সয়েল, লাল ডট ডট যেটা আছে সেটা হচ্ছে ল্যাটেরাইট মাটি, নীল রঙের যে পুরো নীল যে ঘেরা জায়গাটা আছে সেটা হচ্ছে পলি মাটি। এখানে লিখেছি পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। পুরো লাল যে অংশটা আছে সেটা হচ্ছে লাল মাটি বা রেড সয়েল, পুরো কালো যে অংশটা আছে সেটা কালো মাটি বা ব্ল্যাক সয়েল, এখানে কিছুটা আছে ল্যাটেরাইট মাটি, এইখানে কালো ক্রস ক্রস আছে মরু অঞ্চলের মাটি, এবং এই ওপরে রয়েছে হিমবাহ সৃষ্ট মাটি। এবার আমরা এই তথ্যের দিকে দেখা যাক। প্রথমে কিছু তথ্য দেখে নেওয়া যাক ভারতের মাটি সম্পর্কে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা সংক্ষেপে ICAR, এটি একটি সংস্থা যে সংস্থা ভারতের মাটি সম্পর্কে গবেষণা করে এবং কোন মাটিতে কোন ধরনের কৃষিকাজ ভালো হবে সেই সম্পর্কে গবেষণা করে। এই সংস্থার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। এই ICAR এই সংস্থাটি ভারতের মাটিকে 8টি ভাগে বিভক্ত করেছে, যেগুলি আমরা এবার আলোচনা করব। ভারতে মাটির গবেষণার জন্য আরও একটি সংস্থা রয়েছে যেটির নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এই সংস্থাটির হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত ভোপালে। এবার দেখে নেওয়া যাক ভারতের কোন কোন মাটি কত পরিমাণ আছে, ভারতের মাটির শতকরা পরিমাণ। ভারতে সবথেকে বেশি আছে পলি মাটি, পলি মাটি আছে 43%। দেখা যাচ্ছে যে যতটা যে ম্যাপের মধ্যে সবথেকে বেশি রয়েছে পলি মাটি। এটি গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল, শুধুমাত্র গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল ছাড়াও সমুদ্র সৈকত অঞ্চলেও পলি মাটি দেখা যায়। তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে পলি মাটি ভারতে সবথেকে বেশি আছে 43%। দ্বিতীয় স্থানে রয়েছে লাল মাটি বা রেড সয়েল, যেটি রয়েছে 23%, এটা 23 লেখা আছে, 23%। দেখা যাচ্ছে লাল মাটি এই এই অঞ্চলগুলোতে লাল মাটি দেখতে পাওয়া যায়, কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমি পরে বলছি। তৃতীয় স্থানে আছে ল্যাটেরাইট মাটি, যেটি আছে 18% স্থানে, এইখানে আছে। এছাড়াও কিছু কিছু অঞ্চল আছে যেটা ম্যাপে দেখানো নয়, তবু এই অঞ্চল ছাড়াও কিছু কিছু জায়গায় এটা ছাড়াও কিছু কিছু জায়গায় ল্যাটেরাইট মাটি রয়েছে, কিন্তু যেটি রয়েছে 18%। তারপরে রয়েছে চতুর্থ স্থানে, এখানে একটা একটু ভুল হয়েছে, এটা হবে তৃতীয় এবং এটি হবে চতুর্থ। চতুর্থ স্থানে রয়েছে কালো মাটি, কালো মাটি রয়েছে 15%। এবার আমরা আলোচনা করব পলি মাটি, যাকে ইংরেজিতে অ্যালুভিয়াল সয়েল বলে। প্রথমে পলি মাটির অবস্থান দেখে নেওয়া যাক। পলি মাটি দেখা যায় পাঞ্জাবের উত্তর অংশে, মহানদী গোদাবরী কৃষ্ণার বদ্বীপ অঞ্চলে, গুজরাটের কিছুটা অঞ্চলে দেখা যায়, কেরালায়, উত্তরে সমভূমি অঞ্চল পুরোটাই পলি মাটি দিয়ে গঠিত, অর্থাৎ গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল পুরোটাই পলি মাটি দিয়ে গঠিত। এইখান থেকে গঙ্গা নদী এসছে,
গঙ্গা নদী এই নাম এসে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে কিছু দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা নদীর দুই তীরে সব পুরো জায়গাটা পলি মাটি দিয়ে গঠিত। এই হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের এই উত্তর অংশের কিছুটা অংশে পলি মাটি দেখা যায়। মহানদী গোদাবরী কৃষ্ণা বদ্বীপ অঞ্চলে দেখলাম পলি মাটি রয়েছে, অর্থাৎ এই মহানদী গোদাবরী কৃষ্ণা পরপর এই জায়গা দিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, তাহলে এই অঞ্চলটা পুরো পলি মাটি তাই জন্য দেখা যায়। এইখানে রয়েছে কেরালা, কেরালাতে দেখা যায় পলি মাটি, এবং গুজরাটের কিছুটা অংশে পলি মাটি দেখা যায়। পলি মাটি একটি অনাঞ্চলিক মাটি। যাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্টেড মাটি বা ট্রান্সপোর্টেড সয়েল। অনাঞ্চলিক মাটি বা ট্রান্সপোর্টেড সয়েল কেন বলা হয়? এই পলি মাটি গঠিত হয় নদীর দ্বারা বয়ে আনা পলি বালি কাপড় দিয়ে, তাই এই নুড়ি বালি কাপড় ইত্যাদি এক স্থান থেকে এসে বয়ে এসে আরেক স্থানে এসে জমা হয়, দিয়ে পলি মাটি তৈরি হয়। সেই জন্যই একে বলা হয় অনাঞ্চলিক মাটি, অর্থাৎ ওই অঞ্চলে তৈরি হয় না, অন্য কোনো জায়গা থেকে আসে দিয়ে সেখানে এসে জমা হয় দিয়ে তৈরি হয়, তাই জন্য একে বলা হয় অনাঞ্চলিক মাটি। আর যে মাটি সেই স্থানেই তৈরি হয়, অর্থাৎ কোথাও থেকে বয়ে আসে না, সেইখানেই পাহাড় থেকে বা কোনো পাথর থেকে গুঁড়ো হয়ে বা ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে সেটা মাটিতে পরিণত হয়, সেটাকে বলা হয় আঞ্চলিক মাটি। যেমন লাল মাটি, ল্যাটেরাইট মাটি, এগুলো হচ্ছে আঞ্চলিক মাটি। অর্থাৎ লাল মাটি বা ল্যাটেরাইট মাটি মৃত্তিকা অঞ্চলগুলিতে আগে পাহাড় ছিল, মালভূমি ছিল, সেইগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে 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 একটা মাটিতে পরিণত হয়েছে, সেই জন্য সেই মাটিগুলো ওই অঞ্চলেই তৈরি হয়েছে বলে বলা হয় আঞ্চলিক মাটি। প্রতি বছর নদীতে প্লাবন বা বন্যা দেখা দেয়, ফলে নদীর তীরবর্তী অঞ্চলে নতুন পলি মাটি জমা হয়, সেই নতুন পলি মাটিকে বলা হয় খাদার। আর নদীর থেকে দূরবর্তী অঞ্চলে যে পলি মাটি অনেকদিন আগে জমা হয়েছিল সেই প্রাচীন পলি মাটিকে বলা হয় ভাঙর। স্বাভাবিকভাবে এই ভাঙর মাটি খাদার মাটির থেকে অনুর্বর। আচ্ছা, এই পলি মাটির সঙ্গে চুন জাতীয় পদার্থ বা যাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, এই চুন জাতীয় পদার্থ বা ক্যালসিয়াম কার্বনেট মিলিত হয়ে এক ধরনের মাটি তৈরি করে, সেটাকে বলা হয় কঙ্কর। তাহলে কঙ্কর পলি মাটিতে কি পাওয়া যায়? চুন বা ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। গঠন অনুযায়ী এই খাদার মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে বেলে, এঁটেল আর দোআঁশ। ভারতের অধিকাংশ খাদ্যশস্য এই পলি মাটিতে তৈরি হয়। ধান, গম, পাট, আখ, ডাল, বিভিন্ন তৈলবীজ প্রভৃতি সব ধরনের ফসলই পলি মাটিতে খুবই ভালো হয়। পলি মাটির পর আমরা আসব লাল মাটি বা রেড সয়েলে। এই লাল মাটি বা রেড সয়েল এর রং লাল হয় কারণ এতে আয়রন অক্সাইড মিশে থাকে। এবার লাল মাটির অবস্থান দেখে নেওয়া যাক। লাল মাটি পাওয়া যায় তামিলনাড়ুতে, এই জায়গায় আছে তামিলনাড়ু, তেলেঙ্গানায়, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে তেলেঙ্গানা, তার নিচেই অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, অর্থাৎ এইরকম জায়গায় আছে ছত্রিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের এই পাশে এই অঞ্চলটা হচ্ছে ওড়িশা, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছুটা অংশে, পুরোটা না, এই কিছুটা অংশে, এইটুকু অংশ মধ্যপ্রদেশ, এইখানে আছে লাল মাটি।
আর রয়েছে ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের পাশেই এই অঞ্চলে অবস্থিত ঝাড়খণ্ড। এই সমস্ত অঞ্চলে লাল মাটি পাওয়া যায়, অর্থাৎ তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ। লাল মাটি আগেই বলা হয়েছে, এটি একটি আঞ্চলিক মাটি। যাকে ইংরেজিতে বলা হয় জোনাল সয়েল। কেন আঞ্চলিক মাটি বলা হয় সেটা আগেই আলোচনা করেছি। এই লাল মাটি গ্রানাইট ও নিঃশিলা রূপান্তর হয়ে এই মাটি তৈরি করে। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তাই এবং এই মাটি কৃষির ক্ষেত্রে অনুপযোগী। এখানে জলসেচের সাহায্যে জোয়ার, বাজরা, রাই, কিছু তৈলবীজ ইত্যাদি চাষ করা হয়। এবার আমরা আসব কালো মাটি বা ব্ল্যাক সয়েল। কালো মাটির অপর নাম আর বা আরেক নাম হচ্ছে রেগুর বা রেগারা। এবার কালো মাটির অবস্থান থেকে নেওয়া যায়। কালো মাটি মহারাষ্ট্র, এই অঞ্চলটা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, মহারাষ্ট্রের নিচের এই অংশটা হচ্ছে কর্ণাটক, মধ্যপ্রদেশের উত্তর অংশ অর্থাৎ মধ্যপ্রদেশের এই উত্তর অংশটা, রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশ, রাজস্থান এই জায়গাটা, রাজস্থান এর এই জায়গাটাতে আছে হচ্ছে দক্ষিণ পূর্ব অংশ, এখানটা আছে কালো মাটি, গুজরাট, গুজরাটের প্রায় অধিকাংশটাই কালো মাটি, এই জায়গাটা হচ্ছে গুজরাট, এই পুরোটা হচ্ছে গুজরাট, গুজরাটে দেখা যাচ্ছে কালো মাটি। তাহলে মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশের উত্তর অংশ, রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশ এবং গুজরাটে কালো মাটি দেখা যায়। কালো মাটি লাভা ঘটিত ব্যাসল্ট শিলা থেকে গঠিত হয়। সমস্ত মাটির মধ্যে কালো মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। কালো মাটিতে তুলো সব থেকে ভালো চাষ হয়, তাই জন্য একে কালো তুলা মাটি বলা হয়। এই কালো মাটি অঞ্চলে সব থেকে ভালো তুলো চাষ হয়। এছাড়াও কালো মাটিতে আখ, গম, জোয়ার, চীনাবাদাম, তামাক প্রভৃতি ব্যাপকভাবে চাষ করা হয়। কালো মাটিও একটি আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল। এরপর আমরা আসব ল্যাটেরাইট মাটিতে। বাকি সমস্ত মাটির খুব বেশি বৈশিষ্ট্য না থাকায় আর এক্সট্রা করে লিখিনি, আমি এখানে বলে দিচ্ছি। ল্যাটেরাইট মাটি কোথায় কোথায় পাওয়া যায় দেখে নেওয়া যাক। কর্ণাটক ও কেরলে যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আছে, সেই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। এছাড়া ওড়িশায় কিছুটা অংশ, এখানে রয়েছে ওড়িশা, ওড়িশায় কিছুটা অংশ দেখা যায়। অন্ধ্রপ্রদেশে কিছুটা দেখা যায়, এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কিছুটা দেখা যায়। ছোটনাগপুর মালভূমি, অসম, মেঘালয় মালভূমি, এই জায়গায় রয়েছে অসম এবং মেঘালয় মালভূমি, যে ডট ডটটা দেওয়া আছে। ল্যাটেরাইট মাটি লাল মাটির মধ্যে অঞ্চলের মধ্যেই কিছু কিছু ছড়িয়ে রয়েছে। এছাড়াও এই অসম, মেঘালয় মালভূমি অঞ্চলে একটু গুজরাট উপকূলে রয়েছে। এটা ম্যাপে দেখানো সম্ভব নয়, তাই এখানে লিখে দিলাম কোথায় কোথায় ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। এই ল্যাটেরাইটটা এসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ ল্যাটার,
এর মানে হলো ইট। এই মাটিটা ইটের মতো শক্ত, আবার লাল রঙের হয়, তাই জন্য একে বলা হয় ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিও আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল। এই ল্যাটেরাইট মাটি জল ধারণ ক্ষমতা খুব কম, তাই কৃষিকাজের অনুপযোগী। এখানে কিছুটা কাজু বাদাম, ধান, কিছুটা চা ইত্যাদি চাষ করা হয়। এরপরে আমরা আসবো মরু অঞ্চলের মাটি, যাকে ইংরেজিতে বলে ডেজার্ট সয়েল। মরু অঞ্চলের মাটি রাজস্থানের মরুস্থলী অঞ্চল এবং কচ্ছের রণ অঞ্চলে এই মাটি দেখা যায়। রাজস্থানের মরুস্থলী অর্থাৎ মরুভূমি অঞ্চলে এবং কচ্ছের রণ, গুজরাটের কচ্ছের রণ, এই অঞ্চলটা হচ্ছে গুজরাটের কচ্ছের রণ খাজ অঞ্চলটা। এই মরু অঞ্চলের মাটির আরেক নাম সিরোজেম। এটি একটি আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল। এই মাটিরও জলধারণ ক্ষমতা খুব কম, এখানে গম, তুলো, জোয়ার বাজরা কিছুটা পরিমাণে চাষ করা হয়। এরপর আসছি আমরা উপকূল অঞ্চলের মাটি। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের একদম উপকূলের সীমানা বরাবর এই মাটি দেখা যায়। এই মাটিটি অনাঞ্চলিক মাটি বা ট্রান্সপোর্টেড সয়েল। এই মাটিতে লবণের, সমুদ্রের লবণের পরিমাণ খুব বেশি থাকে, তাই চাষবাস সেরকম হয় না, তবে এই মাটিতে আখ, নারকেল প্রভৃতি চাষ হয়ে থাকে। এরপর আমরা আসব পার্বত্য মাটি। যাকে বলে মাউন্টেন সয়েল। পার্বত্য মাটি দেখা যায় কাশ্মীর, এইখানে রয়েছে কাশ্মীর এই অঞ্চলটা, হিমাচল প্রদেশ, কাশ্মীরের পরেই এখানে হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কিছুটা অংশ, এই জায়গাটা পাঞ্জাব, তার উপরের উত্তরের অংশ কিছুটা পাঞ্জাবের, উত্তরাখণ্ডের পুরো অংশ, এই জায়গায় রয়েছে উত্তরাখণ্ড, এরাম জায়গায়, আর অরুণাচল প্রদেশে অর্থাৎ এই জায়গায় কিছুটা দেখা যায়। কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশে পার্বত্য মাটি দেখা যায়। এটিও একটি আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল। এই মাটির আর এক নাম পডসল। আরেকটি মাটি হিমালয়ের পার্বত্য অঞ্চলে অর্থাৎ হিমালয় পর্বত যেখানে শেষ হচ্ছে সেই অঞ্চলে পাওয়া যায়, তাকে বলা হয় তরাই মাটি, যার আরেক নাম ভাবর। এই তরাই মাটি বা ভাবর মাটি খুবই উর্বর। শেষ করার আগে ভারতের মাটির আর কিছু পয়েন্ট বলবো, যেগুলি হয়তো পরীক্ষায় আসতে পারে।
ক্ষেত্রফল অনুযায়ী সব থেকে বা সর্বাধিক অকৃষিজাত জমি অর্থাৎ এমন জমি যেখানে কোনো চাষবাস হয় না, এরম জমি সবথেকে বেশি পাওয়া যায় রাজস্থানে। অর্থাৎ রাজস্থানে সবথেকে বেশি জমি পড়ে আছে যেখানে একদম কৃষিকাজ হয় না। স্বাভাবিকভাবে রাজস্থানের বেশিরভাগ অংশটাই মরু অঞ্চলের মাটি আছে, কিছুটা অংশ অন্যান্য মাটি থাকলেও মরু অঞ্চলের মাটি বেশিরভাগ অঞ্চলে আছে। তাই জন্য রাজস্থানে সবথেকে বেশি মাটি আছে যেখানে একদমই কৃষিকাজ হয় না। কিন্তু এটাই যদি শতকরা অনুযায়ী করি, অর্থাৎ ভারতে যত মাটি আছে তার মধ্যে যদি শতকরা করি, সেখানে অকৃষিজাত জমি সবথেকে বেশি আছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের পার্বত্য অঞ্চলের মাটিতে একদমই কৃষিকাজ করা হয় না। মরু অঞ্চলের মাটি বা মরু অঞ্চল একমাত্র অবস্থিত রাজস্থানে। সবথেকে বেশি লবণাক্ত মাটি অর্থাৎ মাটিতে নুনের পরিমাণ খুবই বেশি, এরম আছে গুজরাটে। আজকের ভিডিও এই অবধি। এরপরের দিন আমরা আলোচনা করব ভারতীয় ভূগোলের অন্য কোনো বিষয়ে। এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।